সম্মানীয় আমার হজরতজি উপস্থিতি এবং আমার উপবিষ্ট হজরতজির স্নেহভাজন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আমরা এই নূরানি মজলিসে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের আনিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। এটা আমার হজরতজি বলে গিয়েছেন বহুদিন আগে, তাই আমি এই গত কয়েকদিন আগেই যে 26 তারিখে উমরা বন্ধ হয়ে যাওয়ার আগে আমি উমরা করে বাড়ি ফিরে এসেছি। বড় অসুস্থ শরীর, শরীরে এখন জ্বর এবং কাশি, তবু একটা মহাব্বত যে আমি আমার হজরতজি একবার দর্শন করব এবং আমাদের হজরতজিদের যে স্নেহভাজন আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করব, এই বলে বহু কষ্ট করে সুদূর মুর্শিদাবাদ ভোর 3:20 বেরিয়েছি। তারপরে যে ধর্মতলায় নেমে যে আমাদের হজরতজির স্নেহভাজন খলিফা, তিনি পিজি হসপিটালে ছিলেন, সেখানেও বহু খোঁজাখুঁজি করে তেনার সঙ্গে সাক্ষাৎ করে তেনার দোয়া নেই। আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আবার এই হজরতজির এই পশ্চিমবঙ্গ ইসলামিক শিক্ষা গবেষণা নিকেতনে আনিয়েছেন, তাই আসতে পেরেছি। তারই লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যাই হোক, যে আলহামদুলিল্লাহ আমরা সুদীর্ঘ মুর্শিদাবাদ বহু দূর থেকে এখানে আসি, এখানে এসে সত্যি কিছু পেয়েছি। এর আগে যখন আমি একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী মানুষ, বাড়িতে কোনো একটা অনুষ্ঠান বা দোয়াখায়ের কিছু করলে যে মসজিদে উঠে যে আমার বাড়িতে আজকে একটু দোয়াখায়ের হবে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই কথা বলার মতো যোগ্যতাও আমার ছিল না। তো যাই হোক, হজরতজির এই ছত্রছায়ায় যতদিন এসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ধীরে ধীরে আমার অন্তরটা মনে হয় যেন খুলে দিচ্ছে যে আলহামদুলিল্লাহ, লাখ শুকরিয়া। তাই এই নিয়তি করে রেখেছি যে ওগো আল্লাহ, হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকব যেন আমাকে এবং আমার সমস্ত যে উম্মতি মহম্মতি ভাইকে এই ওলিদের ছত্র ছায় থাকার তুমি তৌফিক দান করুন, আমিন। তাই গত কয়েকদিন আগে একটা আমাদের ওখানে জামাতের ছিল, সেই জামাতের আমি বেশি কিছু বলবো না, যা একটা কথা বললেন, বলার পরে সে বলছেন, আচ্ছা হাই সাহেব, আপনি তো নাকি চিল্লায় গিয়েছিলেন, জুলান যে হ্যাঁ, তো দিনের কাজ করেন না কেন? তা আমি, উনি তো আমির সাহেব, তেনাকে আর কী বলবো। আমি বললাম, ভাই দিনের কাজটাই বা কী, আর দিনটা কী, আর দিনের সংজ্ঞা কী, এটা একটুকু বুঝিয়ে বলুন, তাহলে দিনের কাজ করতে ভালো হবে। তো উনি এমন একটা ভাষায় বললেন, বললাম দেখুন, ফজরের জামাতে যেই ওলামা হজরতটা তাসাউফের কথা বলছিল, হাকিকতের কথা বলছিল, আর আপনি ও লাইন বাদ দেন বলে আপনি অন্য লাইনে গাড়িটা ঘোরাচ্ছিলেন, তা এই যে তাসাউফের হাকিকত, ওলিদের ছত্রছায় থেকে দিন শিখে দিনের কাজ করলে তবেই সঠিক দিন পাওয়া যাবে, এই কথা বলা মাত্রই সে এমনভাবে রেগে উঠল, একদম আস্তাক ফরলা পড়তে লাগলো। আমার মুক্তি ওই সময় বেরিয়ে গেল, দেখুন আপনি এই জামাতের আমির হয়েছেন, যে আমাদের হজরতজি বলেছিলেন
যে ইবলিস 800 বছর ইবাদত করেছিল, করার পরে লানতের তক পেয়েছিল। তাই শুনেন আর একটা কথা, যে যতই আপনি হাফিজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস হন না কেন, যতক্ষণ না ওলিদের ছত্র ছায় আপনি বসবেন ততক্ষণ এই আপনার অহংকারটা থেকেই যাবে। একটা উদাহরণ আমার হজরতজির কাছে পেয়েছিলাম, বললেন শুনেন, গাড়ি গাড়ি গেলন গেলন তেল নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যাবে, সেই গাড়িটা যদি বলে আমার পেটে তো বহু তেল রয়েছে, পেট্রোল রয়েছে, ডিজেল রয়েছে, আমি এই তেল নিয়ে আমার গন্তব্যস্থলে চলে যাব, কিন্তু তা হবে না, তাকে পেট্রোল পাম্পে যেয়ে ইঞ্জিনে তেল নিতে হবে, তবেই গাড়ি গন্তব্যস্থলে যাবে, আলহামদুলিল্লাহ। তাই আপনার কাছে আমি এইটুকুই বলবো, পেটে তেল আছে কিন্তু আপনার ইঞ্জিনে নেই, সেই জন্যে আপনি ইবলিসের ছবলে পড়েছেন। তাই যাই হোক ভাই, একটু বড় কথাই বলা হয়ে গেছে। আমরা সব সময় এই মজলিসে এসে হযরতদের ছত্র ছায় থেকে আমাদের যে ইঞ্জিনে যে খোরাক, মনের খোরাক, দিলের খোরাক, এইটা নিয়েই আমরা জীবনযাপন করব। প্রত্যেককে বড় ভাবব, নিজেকে ছোট ভাবব, আর হযরতের সান্নিধ্যে থেকে আমরা দিন শিখে, দিনের কাজ করে, দিনের গুরুত্ব বুঝে আমরা জীবনযাপন করব ইনশাআল্লাহ। হযরতজির সম্মুখে আমার মতো মানুষের কথা বলার মতো যোগ্যতা নেই, যাই হোক অনুরোধ করেছিলেন, আমার কথার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।